তাদের কথা এবং তাদের কার্যক্রমে আমরা যেটা লক্ষ্য করেছি পরিকল্পিত হত্যা করার জন্য আক্রমণ করা হয়েছে। আমরা সরকার পতন চাই, কোন দাবি বুঝি না, আমরা দাবি বুঝি না, আমরা সরকারের পতন চাই, এই সরকারের পতন করব, এরপর আমরা রাজপথ ছাড়ব। বরিশাল যে চিঠি নির্বাচনে কিন্তু হাত পাকার যে প্রার্থী তিনি কিন্তু অংশগ্রহণ করে এবং সেই নির্বাচনের দিনই কিন্তু তিনি মান অপমান এবং তিনি লাঞ্ছিত হয়। সেই থেকে তিনি কিন্তু সেই নির্বাচন বয়কট করে কিন্তু তিনি কিন্তু একটি ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার প্রেক্ষিতেই কিন্তু আজকে যে বিক্ষোভ সমাবেশ, এই সমাবেশ থেকেই কিন্তু বিভিন্ন ধরনের কথা উঠে আসে। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে কেউ অংশগ্রহণ করবে না। হাতপাখার নেতা কর্মীরা কিন্তু যে কথাগুলো বলল আমরা সেই কথাগুলো ভিডিও ফুটেজের মাধ্যমে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন এবং কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজটি দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শেখ মুজিব ভোটের অধিকার বাস্তবায়ন করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছিল, আজকের শেখ হাসিনাকে স্মরণ করে দিতে চাই। আপনার বাপ ভোটের অধিকার আন্দোলন করে ভোটের অধিকার বাস্তবায়ন করার জন্য আন্দোলন করেছিলেন, আর আজকে আপনি বাংলাদেশের সাধারণ জনগণের ভোটের অধিকারকে হরণ করেছেন। ইসলামী আন্দোলনে বাংলাদেশের পক্ষ থেকে বলতে চাই, এই সমস্ত পুতুল খেলা বন্ধ করুন। এই পুতুল খেলার জনগণ মেনে নেবে না, বাংলার জনগণ সিআইসি আপনাকেও চায় না, প্রধানমন্ত্রীকেও চায় না। আমরা গদি ছাড়ার জন্য প্রস্তুত আছি, গদি যতক্ষণ না ছাড়বেন আমরা মাঠ ছাড়ার প্লেয়ার কিন্তু আপনাদেরকে ছাড়ব। আপনাদের কাছে ব্যর্থহীন কণ্ঠে আমি বলতে চাই, আমাদের মেয়র হওয়া, আমাদের সম্মান অর্জন করা বা এর থেকে আমাদের কোনো অর্থ উপার্জন করা, আল্লাহর কসম করে বলছি কিঞ্চিৎ এর মধ্যে কোনো উদ্দেশ্য আমাদের ছিল। একমাত্র বাংলার মানুষ তারা যেন স্বাধীনভাবে, তারা যেন তাদের ন্যায্য অধিকারকে বাস্তবায়নের ক্ষেত্র তৈরি করতে পারেন, তার খাদেম হিসেবে আমরা তাদের পাশে থাকতে পারি, এর জন্যই আমরা নির্বাচনে প্রার্থী হয়েছি। বর্তমান প্রশাসন যেটা ঘটিয়ে দেখিয়েছে তমাম দুনিয়ার মধ্যে কলঙ্ক হিসেবে ইতিহাস হয়ে থাকবে। সৈয়দ ফয়জুল করিম একজন নায়েবে রাসূল, তার উপরে আঘাত করার অর্থই হলো তমাম দুনিয়ার আলেমদের উপরে আঘাত করার শক্তি। আজকে ফয়জুল করিমের উপরে আজকে হামলা করা হয় নাই, ফয়জুল করিম বরিশালের সন্তান, আমাদের এই সদর থানাই হলো আমাদের বাড়ি, আমরা পানির স্রোতে ভেসে আসি নাই। কিন্তু যারা নাকি আজকে এই ধরনের আচরণ করেছেন আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা ফেরাউনি ভূমিকা অবতীর্ণ হয়েছে, আপনারা সাদ্দামের ভূমিকা অবতীর্ণ হয়েছে, আপনারা আবু জাহালের ভূমিকা অবতীর্ণ হয়েছে। এরকম ভাবে তাদের কথা এবং তাদের কার্যক্রমে আমরা যেটা লক্ষ্য করেছি পরিকল্পিত হত্যা করার জন্য আক্রমণ করা হয়েছে। আমরা সরকার পতন চাই, কোনো দাবি বুঝি না, আমরা দাবি বুঝি না, আমরা সরকারের পতন চাই, এই সরকারের পতন করব, এরপর আমরা রাজপথ ছাড়ব ইনশাআল্লাহ। এর দিয়ে এই দেশে শান্তি আশা করা যায় না। তত্ত্বাবধায়ক সরকার
কথা বুঝিন দেবে না কেন পদ নাবে এরপরও দেবে কোন কথা বুঝিন তো পদ ত্যাগ করবে না পরে পদ ত্যাগ করাতে হবে বিধানসভা পদ ত্যাগ করা হবে ইনশাআল্লাহ আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের অধিকার জনগণের অধিকার আদায় না হয় তারপরে ইনশাআল্লাহ আপনারা দেখেন আপনারা দেখেন কত মানুষ মানুষের একটাই কথা এই সরকারের পতন চাই আজকে দ্রব্যমূল্যের উদ্যোগতি ছাত্রদেরকে হত্যা নারীদেরকে ধর্ষণ আপনি দেখেন কিভাবে আজকে বাচ্চা থেকে শুরু করে একদম মানে যারা ভার্সিটির ছাত্রী তাদেরকে ধর্ষণ করা হয় আমি একজন কলেজ স্টুডেন্ট আমি দেখছি আমার হাজারো বোনকে ধর্ষণ করা হয় প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ